প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করব মোমেন্টের এই অঙ্কটা বলতেছে চিত্রদয়ের ডাব্লু বলের মান বের করো তো এই চিত্রটাতে এখানে একটা ডাব্লু আছে এটা সমান কত বের করতে হবে এখানে একটা ডব্লু আছে এটার মান কত এটা বের করতে হবে তো এক নম্বর চিত্রে আমরা দেখতেছি এখানে এ বিন্দু আছে এখানেও দেখতেছি এ বিন্দু আছে তো আমরা কী করতে পারি এ বিন্দুতে মোমেন্ট নিতে পারি এ বিন্দুতে এক নম এক নং চিত্রে এক নম্বরের জন্য এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই ঘড়ি কাটার দিকে গেলে প্লাস সামেশন অফ মোমেন্ট এম এ ইকাল জিরো তাহলে আমরা জানি মোমেন্ট মানে হচ্ছে বল গুণ লম্ব দ্রুত তো এই বলটা লম্ব বা ভার্টিক্যালি আছে একদম নব্বই ডিগ্রি আসে এই দূরত্বটার সাথে তাহলে এই বলটা আমরা নিতে পারতেছি এই বলটা কি ঘড়ি কাটার বিপরীত দিকে এর সাথে যদি চিন্তা করি না তাহলে এটা ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করলে নেগেটিভ হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে মাইনাস দেড়শো গুণ লম্ব দূরত্ব কত এখান থেকে এটা পনেরো তাহলে পনেরো লম্ব দূরত্ব তারপরে এখান থেকে এই বলটা এখানে কি বল কাজ করতেছে ডাব্লু এই বলটা হচ্ছে ডাব্লু বল এই ডাব্লু বলটা এখান থেকে লম্ব দ্রুত হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে আমাকে কি করতে হবে এই ডাব্লু বলটাকে আমাকে পরিবর্তন করে এই বরাবর নিয়ে আসতে হবে এই বরাবর নিয়ে আসতে হবে তো এই বরাবর এটা তো ভূমির সাথে কাজ করতে তাহলে এখানে গেলে ডাব্লিউটা ডাব্লু কস পঁয়তাল্লিশ ডিগ্রি হতো যেহেতু আমরা ভার্টিক্যালি আনতেছি তাহলে কী হবে ডাব্লু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা ডাব্লু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তাহলে বলটা ডাব্লু এটা ঘড়ি কাটার দিকে কাজ করতেছে কুলোকোয়াইজ তো কুলোকোয়াইজ যেহেতু কাজ করতেছে তাহলে কী হবে প্লাস প্লাস ডাব্লু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ লম্ব দূরত্ব কত টোয়েন্টি ইকুয়াল জিরো তো এখানে আমরা সব জানি এখন আমরা এখান থেকে কী করতে পারবো ডাব্লু মান বের করতে পারবো তাহলে কী হবে ডাব্লু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ টোয়েন্টি এটা ওইদিকে গেলে দেড়শো গুণ পনেরো হয়ে গেল আর এখন আমরা শুধুমাত্র যদি রাখি তাহলে কী হবে দেড়শো গুণ পনেরো ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ টোয়েন্টি অতএব সমান তো এটা আসতেছে ঊনষাট পয়েন্ট শূন্য নয় কেজি তাহলে এই এখানে কত কাজ করতেছে এখানে আমরা দেখতে পারতেছি একশো উনষাট দশমিক শূন্য নয় কেজি বল কাজ করছে তো আমরা সহজেই কিন্তু ওটা বের করে ফেললাম ঠিক একই রকমভাবে আমাকে যদি দুই নম্বরটা বের করতে বলে তাহলে দুই নম্বরটাও সিমিলারভাবে কি করতে হবে এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে তো এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই তো ঘড়ি কাটার দিকে হলে প্লাস এম এ ইকাল জিরো সামিশন অফ এম এ জিরো তো এখানে এ বিন্দু থেকে এই বলটাও কি ভার্টিক্যালি নাই এই বলটাও ভার্টিক্যালি নাই এখান থেকে এই ডিসটেন্সটা দেওয়া আছে দশ তাহলে আমাকে কী করতে হবে এই যে পাঁচশো কেজিটা এই পাঁচশো কেজিটাকে এখানে ভার্টিক্যাল বরাবর কাজ করাতে হবে তাহলে এই পাঁচশো কেজি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে দেওয়া আছে তাহলে এখানে আসলে কী হবে পাঁচশো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে এই ডাব্লু বলটা এখানে তিরিশ ডিগ্রি কোনো এর সাথে ইয়ে করতেছে তো আমাকে কী করতে হবে ভার্টিক্যালি কত লম্ব লম্ব যেহেতু আমার লম্ব দূরত্ব তাহলে এই বরাবর কী কী কাজ করতেছে সেটা দেখতে হবে তো এই ডাব্লুটা এর সাথে তিরিশ ডিগ্রি কোনে কাজ করতেছে তাহলে এর সাথে আসলে কী হতো কষ তাহলে এদিকে গেলে ডাব্লু সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই ফোর্সটা পেয়ে গেলাম তো এখন আমরা মোমেন্টে এখন আমরা জানি কি যখন এ বিন্দুতে মোমেন্ট নিয়ে তখন এই বলটা যখন কাজ করবে তাহলে কী হবে আচ্ছা এটাই যখন করব। তখন বলগুণ লম্ব দূরত্ব তাহলে এখানে বল কত ডাব্লু সাইন তিরিশ ডিগ্রি ডাব্লু সাইন তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে এজন্য প্লাস আর লম্ব দূরত্ব কত সিক্স তারপরে এই বলটা পাঁচশো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে মাইনাস পাঁচশো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ আর এখান থেকে লম্ব দূরত্ব কত টেন ইকুয়াল জিরো তাহলে কী করলাম বল গুণ লম্ব দূরত্ব যেহেতু ঘড়ি কাটার দিকে তাই প্লাস বল গুণ লম্ব দূরত্ব ঘড়ি কাটার বিপরীত দিকে মাইনাস তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করে যদি ডাব্লু বের করি তাহলে কী হবে

তো এটা আমরা ক্যালকুলেশন করে এখানে বসাবো পাঁচশো সাইন পঁয়তাল্লিশ গুন টেন বাই সাইন তিরিশ গুন সিক্স আমরা পাচ্ছি এগারোশো আটাত্তর কেজি তাহলে আমরা এই ডাব্লু সমান কত পাইলাম এগারোশো আটাত্তর পয়েন্ট ফাইভ ওয়ান কেজি তাহলে আমাদেরকে বের করতে বলছে ডাব্লু বলের মান তাহলে এখানে এই চিত্রতে আমরা ডাব্লু বলের মান পাইলাম কত এগারোশো আটাত্তর পয়েন্ট পাঁচ এক কেজি এটা আমাদের একটা আনসার আবার এই চিত্রতে এই চিত্রতে আমরা পাইছি কি ডাব্লু সমান একশো উনষাট পয়েন্ট শূন্য নয় কেজি এটা আমাদের একটা আনসার তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সমাধান করতে হবে তো এখানে যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল